যারা বসে আছি এই সময়টার ভিতরে যারা আছি তারা হচ্ছে ভাবুক মানুষ ভাই আমার কইছিল বাউল গানে কিছু শ্রোতা আসে কিছু শ্রোতা চলে যায় শেষ রাতে যারা বসে থাকে এদের ভিতরে ব্যথা থাকে ভাই এই ব্যথাটা দূর করার জন্য যদি বাউলের মুখে দু চারটা কথা শুনে দু চারটি গান শুনে যদি চোখের পানি ঝরে তাহলে তাদের বুকটা শীতল হয়ে যায় আর এই বুকের মাধ্যমে কত শত ব্যথা নিয়ে ঘুরে এই ব্যথা যদি রশিদ চান্ডে যদি সরাসরি পাইতাম আমি আমার কলিম চান্ডে যদি একবার যদি আমার সামনে পাইতাম তাকে বুঝকে জড়াই আমার এই ব্যথা আমি কইতাম কিন্তু তার মতো বান্ধব নাই রে আইনুস শাহজান তার মতো বান্ধব রে তো হারাইয়া ফেলছি যেই নাকি চোখে চোখ রাইখা বুঝতে পারতো আমার আইনুসের কি প্রয়োজন কি ব্যথা আছে সেই বান্ধব রে তো হারাইয়া লাইছি এমন বান্ধব আর নাই যেই বান্ধবটা আমার চোখ দেখে এখন বুঝবো যে আমার আইনুসের মনে কি এখন ব্যথা আমার এখন আনোয়ার সরকারের মনে যে কি ব্যথা এটা একমাত্র আনোয়ার সরকার বুঝে আর আমার আইনুস শাহজান বুঝে কারে হারাইয়া আমার কবির চান্দে হারাইয়া এখানে সাধক রশিদ চান্দে একটা গান লিখছে তার তুলার চান্দে স্মরণ কইরা গানে আসছে বক্ষ বরা আমি ব্যথার বিজয় এই জগতে
Oh,
সবাই চাইছিলাম একটা সাথী যে আমারে কইরা গেল দুপুইরা ডাকাতি আমারে দুপুইরা ডাকাতি কইরা এখন বহু সুখে আছে রে আমি তো তোমারে আর বান্ধবী দেখি না আমি যে তোমার পাইনি নিরলাই দুইটা কথা কইতাম তুমি কেমনে নিঠুর হইয়া চইলা গেলা রে বান্ধব আজ আমি তোমার পাইনা আমার এই বুকের ভিতর যেই জ্বালা আমার এই বুকের ভিতর যেই ব্যথা আমি কারো ধারে কইলে আমার এই জ্বালা যায় না তাই তো আমার আব্দুর রশিদ সরকার বলেছে সখী তোরাই আমার হইয়া